এটা হচ্ছে 2 নম্বর পাম্প হাউস, হেলেঞ্চা 2 নম্বর। এখানে বৃষ্টি হলেই জল জমে এবং এখানে আমরা ঘরের ভিতরে ঢুকতে আমাদের অসুবিধা হয়। কারেন্টের কাজ এখানে যে কোনো সময় আমরা আমাদের অসুবিধা হতে পারে এবং কোনো ব্যবস্থা নেই, এখানে জল সরার ব্যবস্থা নেই। আর জল সরার ব্যবস্থা আছে সেটা সরকার যদি করে তাহলে ইমিডিয়েট এটা করতে পারে। কী সমস্যা হচ্ছে মানে এখানে আপনি বলছেন যে সাপ কুপ আছে? এখানে সাপ আছে, এখানে সাপের ভয়ে পাশে একটা হোস্টেল আছে, হোস্টেল ফাঁকা, সেইখান থেকে এই সাপের উদ্যোগ হয়। জলের মধ্যে কাজ করা তো খুবই রিস্কের, খুবই রিক্স, কিন্তু তার ভিতরে কাজ করতে হয়, আমাদের এই কাজ করতে হয়। কী চাইছেন? আমরা চাচ্ছি এটা শীঘ্রই এটা সমাধান হোক। আপনারা জানিয়েছেন আগে উদ্বোধন করতে? আমরা সবাইকে জানিয়েছি ও সাহেবদের জানিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। আমি আজকে এলাম ওনাদের ফোন পেয়ে, আমি তড়ি ঘড়ি করে এসেছি, এসে দেখলাম এটা। আপাতত আমরা যেটা চাইছি, আমার তো এটা নতুন করে এস্টিমেট করতে হবে, আমরা চাইছি ঘরটাকে একটু উঁচু করে দিয়ে এই ছাদের সাথে মিলিয়ে দেওয়া, রিনোভেশন করে দেওয়া, হ্যাঁ, এবং তার সাথে প্রয়োজনীয় এই জলটাকে যতটা মোটামুটি ওঠে ওনাদের থেকে জেনে নিয়ে সেই মতো সিঁড়ি করে উঁচু করে দিয়ে, আর গেটটাকেও তাহলে উপর দিকে শিফট করে দেওয়া যাবে, গিয়ে তারপর ওটাকে আবার স্লোপে বা একটা সিঁড়িতে নেমে গেলো, তাহলে কি এইখান দিয়ে জলটা আর ঢুকতে পারবে না। এই অবধি আমরা ভাবছি, এটার সাথে যত তাড়াতাড়ি এস্টিমেট করে আমরা সাবমিট করার চেষ্টা করছি আমাদের ডিপার্টমেন্টে। রিক্সে কাজ করতে হচ্ছে যারা, ঠিকই এই মুহূর্তে তো এটা প্রথমত এটা হচ্ছে, যেহেতু আপনার পাম্পটা আমাদের মেকানিক্যাল সেকশন থেকে দেখে, এবার এই ঘরটা আবার আমাদের আওতায় পড়েছে, মানে এরকমভাবে জিনিসটা চলছে। তো যাই হোক, এটা এখন যা অবস্থা দেখলাম যে তাড়াতাড়ি করে আমাদের এস্টিমেট করে সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এটা করে দিতে ব্যবস্থা করতেই হবে আর কি।